এবছরের অক্টোবর মানে দুই হাজার সালের অক্টোবরের পর থেকে যারা ব্রিটেন থেকে ইউরোপে ভ্রমণ করতে যাবেন তাদেরকে নতুন নিয়মের সিস্টেমের মুখোমুখি হতে হবে যেটিকে বলা হচ্ছে দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এন্ট্রি এবং এক্সিট এই নিয়মে বলা হয়েছে যারা ভ্রমণ করবেন তাদেরকে বর্ডারগুলোতে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল বায়োমেট্রিকের মুখোমুখি হতে হবে তবে এই নিয়মটির কারণে অনেক ব্রিটিশরা এবার ইউরোপে হোলিডেতে যাওয়া বন্ধ করে দিতে পারেন খবরে বলা হয়েছে প্রায় তিন ভাগের দুই ভাগ ব্রিটিশ নাগরিক এই সিস্টেম সম্পর্কে এখনও অবগত নন এক জরিপে দেখা গিয়েছে শতকরা ত্রিষট্টি ভাগ ব্রিটিশ এই সম্পর্কে কিছুই জানেন না এবং যে ডাটাগুলো তারা সংগ্রহ করবে ফেসিয়াল রিকগনিশান এবং বায়োমেট্রিকের মাধ্যমে এই ডাটাগুলো প্রায় তিন বৎসর সংরক্ষণ করে রাখবে তাই এই সিস্টেমটি তারা চাচ্ছেন না এবং এটি পছন্দ করছেন না অনেক ব্রিটিশ নাগরিক এছাড়াও কোপ ইন্স্যুরেন্স তারা একটি জরিপ চালিয়েছে সেখানে দেখা গিয়েছে এই সিস্টেমের কারণে অনেকেই ইউরোপে যাওয়া বন্ধ করে দিবেন এছাড়াও বলা হয়েছে শতকরা ছেচল্লিশ ভাগ ব্রিটিশ এই আইডিয়াটি পছন্দ করছেন না এবং ডাটাগুলো সংরক্ষণ করা হবে সেটিও তারা মানতে পারছেন না এছাড়াও শতকরা আটত্রিশ ভাগ বলছেন এই সিস্টেমের কারণে বর্ডারগুলোতে জটলা বেঁধে যেতে পারে মানে ইমিগ্রেশন পার হতে অনেক সময় লাগতে পারে এছাড়াও যারা ফ্রান্সে ভ্রমণ করবেন তাদেরকে ডোবার এবং সেন্ট প্র্যানকাস যে স্টেশন রয়েছে সেখানে তাদেরকে এই সিস্টেমের মুখোমুখি হতে হবে এদিকে এই বিষয়গুলো নিয়ে অবগত রয়েছেন ব্রিটিশ হোম সেক্রেটারি জেমস ক্লেবার্লি এবং ফরেন সেক্রেটারি ডেভিড ক্যামেরুন তারা এই বিষয়গুলো নিয়ে অবগত থাকা সত্ত্বেও ইউরোপিয়ান ইউনিয়ন যে নিয়মটি নিয়ে আসছে সেটি নিয়ে তারা কথা বলছেন এবং এটি কিভাবে সমাধান করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে তবে অক্টোবর মাস থেকে এটি কার্যকর করা হবে অনেকটাই নিশ্চিত এবং ইউরোপের পঁচিশটি দেশে যারা ভ্রমণ করবেন তাদেরকে এই নিয়মটি মেনে চলতে হবে অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক এরই মধ্যে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং কিভাবে এটিকে সহজ করা যায় যাতে ব্রিটেন থেকে যারা ইউরোপে এই সামারে হোলিডেতে যেতে চান তাদেরকে কিভাবে এটিকে সহজ করে নিয়ে আসা যায় সেটি নিয়েও আলোচনা চলছে এছাড়াও খবরে বলা হয়েছে ইউরোপের যে টানেলগুলো রয়েছে বিশেষ করে ডোবার এবং অন্যান্য ইউরো টানেলগুলো রয়েছে সেগুলোতে যারা কার দিয়ে ভ্রমণ করবেন সেখানে বলা হচ্ছে এই চেকের কারণে বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশনের কারণে প্রায় ছেচল্লিশ সেকেন্ড থেকে প্রায় ছয় মিনিট সময় লাগবে কোনো কোনো ক্ষেত্রে এটি দশ মিনিটও সময় লেগে যেতে পারে তাই এই নিয়মটির বিপক্ষে অনেক ব্রিটিশ নাগরিক মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য